হাই বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 170 চায়না ফরেস্ট একটি ফার্স্ট জেনারেশান ইঞ্জিন সিডি কোম্পানির। তো বন্ধু, এই ইঞ্জিনটি মূলত যে প্রবলেম আসছিল, ইঞ্জিনটি প্রচণ্ড পরিমাণ হিট হয়ে যাচ্ছিলো এবং 10 থেকে 15 মিনিট চলার পরে ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে আপডাউন চলে আসছিলো। তো বন্ধু, এটা হচ্ছে ইঞ্জিনের এয়ার ক্লিনার, দেখতে পাচ্ছেন কন্ডিশন, এবং এটা হচ্ছে সাইলেন্সার, এবং এই যে দেখুন এখানে নজেল ক্যাপ ট্যাপ কিন্তু কোনো কিছু নেই। এটা একদম ফার্স্ট জেনারেশনের ইঞ্জিন বন্ধু। তো এই ইঞ্জিনটার ভিডিও আমি ইদানিং আপনাদের কিছুদিন আগে দিয়েছিলাম। তো এই ইঞ্জিনটি মোটামুটি ডেলি 5 থেকে 7 ঘন্টা করে ডিউটি করছে। তো বন্ধু দেখুন, এর কিন্তু ফার্স্ট আমরা চেক করবো কম্বিশন লাইন কিন্তু একদম পারফেক্ট রয়েছে, যেহেতু ইদানিং কাজ করে দিয়েছিলাম এটার। তো তারপরেও বন্ধু, এগুলো চেক করে নেওয়া প্রয়োজন রয়েছে যেহেতু চাইনিজ কোম্পানির ইঞ্জিন। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, এবার দেখতে পাচ্ছেন ইঞ্জিনটির কন্ডিশন কিন্তু যা রয়েছে, একদম আপনারা বলতে পারেন যে এটার যে মালিক রয়েছে কিন্তু একদমই ক্লিন করছিল না এবং কোনো যত্ন নিচ্ছিল না ইঞ্জিনটা, যার দরুন কিন্তু এটার অবস্থা এরকম দেখতে পাচ্ছেন। তো বন্ধু, ফার্স্ট এখানে একটু প্রবলেম পেয়েছি যে এটা নজেল প্লাঞ্জার দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল বেরোচ্ছে, অর্থাৎ নজেলের যে বডি রয়েছে সেটা সেখান দিয়ে বা কোথাও দিয়ে লিকেজ করছে যে প্রচণ্ড পরিমাণে তেল। তো বন্ধু, ফার্স্ট আমরা খুলে নেব নজেল প্লাঞ্জার। তো বন্ধু, এখানে আমার একটা ধারণা রাখতে হবে যে এই সমস্ত ইঞ্জিনে যদি এরকম প্রবলেম আসে, অর্থাৎ যে কোনো ইঞ্জিনের বন্ধু, ফার্স্ট আমাদের ফলো করতে হবে ফুয়েল সিস্টেম, অর্থাৎ কম্প্রেশন লাইন তো আমরা বাইরে থেকে চেক করলাম ফ্লাইহুইল ঘুরিয়ে যে কী পরিস্থিতি রয়েছে। এবার বন্ধু, ফার্স্ট হাই প্রেশার খুলে এভাবে চেক করতে হবে যে ফুয়েল সিস্টেম কী রয়েছে। তো দেখুন, আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখছি এই যে ফুয়েল সিস্টেম, এটা কিন্তু পারফেক্ট কাজ করছে। অর্থাৎ এনাকে জিজ্ঞাসা করলাম যার ইঞ্জিন, তো উনি বললেন যে মোটামুটি কিছুদিন আগে এটার 11 প্লাঞ্জার ডেলিভারি ভাব চেঞ্জ করে নিয়েছেন, কিন্তু নজেল প্লাঞ্জার চেঞ্জ করেননি। তো তাও বন্ধু, আমাদের একবার এভাবে করে চেক করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট ফায়ার দিচ্ছে, অর্থাৎ এর ফায়ারিংয়ে কোথাও প্রবলেম নেই, একদম পারফেক্ট ফায়ার দিচ্ছে এবং প্রেশার যা রয়েছে তেলে তা কিন্তু পারফেক্ট রয়েছে। তো বন্ধু, এটা বুঝবেন কী করে, যে আপনারা আঙ্গুল দিয়ে যখন ফ্লাইহুইল ঘোরাবেন, এভাবে আঙ্গুল দিয়ে চিপে ধরলে তাতে হয় কি বন্ধু, দেখবেন যে তেলের যদি প্রেশার সঠিক থাকে তাহলে কিন্তু সঠিক প্রেশার একদম ক্রিয়েট করবে। তো এটা প্রত্যেকবারই কিন্তু সঠিক প্রেশার ক্রিয়েট করছিলো, সেই জন্য কিন্তু আমি সেদিকে আর খুললাম না। তো এবার নেক্সট আমরা ফলো করবো যে নজেল প্লাঞ্জার কী রয়েছে। তো বন্ধু, নজেল প্লাঞ্জার ফার্স্ট আমরা খুলে নেব। তো নজেল প্লাঞ্জার সব থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বন্ধু, দেখুন আমি খুলে নিয়েছি। তো এটাকে এখন বের করে নেব, বিশেষ করে এই ইঞ্জিনে, অর্থাৎ আপনাদের চাইনিজটার যতগুলো ইঞ্জিন রয়েছে নজেল প্লাঞ্জারের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস একটা ফলো করতে হবে। তো ফার্স্ট বন্ধু, আমরা অ্যাডজাস্টার স্ক্রু আমরা লুজ দিয়ে নেব। এবার লুজ দিয়ে নেওয়ার পরে এর বডিটাকে আমরা খুলে নেব, দেখতে হবে যে নজেল প্লাঞ্জার কী রয়েছে। তো আপ ডাউন এবং এই ইঞ্জিনের হিট প্রবলেমটা কিন্তু সব থেকে বেশি পরিমাণ নজেল প্লাঞ্জারের জন্য চলে আসে। তো যেহেতু উনি কিছুদিন আগে 11 প্লাঞ্জার এবং ডেলিভারি ভাব চেঞ্জ করেছেন কিন্তু নজেল প্লাঞ্জার চেঞ্জ করেননি, তো সেক্ষেত্রে আমাদের এটা ফলো করে দেখতে হবে যে কী রয়েছে। তো বন্ধু, এটা কিন্তু জ্যাম হয়নি, আমি বাইরের থেকে আরও একবার চেক করে নিয়েছিলাম, এটা কিন্তু সাউন্ড দিচ্ছে। তো বন্ধু দেখুন, এটা কিন্তু এক্সজেড কোম্পানির দেওয়া আছে, একদম অরিজিনাল এক্সজেড যেটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এক্সজেড কোম্পানি আছে, এর লোগো যে দেখাচ্ছে একদম খোদাই করে দেয়া আছে। তো এটা মোটামুটি ভালো চলেছে, অর্থাৎ এটা প্রায় 1500 ঘন্টা চালিয়েছেন উনি। তো দেখুন, এটা বন্ধু সব থেকে বেশি পরিমাণ হিট প্রবলেম এবং আপডাউন প্রবলেমটা আসে কেন, নজেল প্লাঞ্জারের জন্য, এবং এক কথায় আমরা বলতে পারি যে ফুয়েল সিস্টেম যে রয়েছে ইঞ্জিনে, সেই জন্য কিন্তু আপডাউন প্রবলেম এবং স্টার্টিং প্রবলেম, এবং দেখবেন যে মিস ফায়ার বা প্রচণ্ড পরিমাণে ইঞ্জিন হিট হওয়া, কিন্তু এই প্রবলেমগুলো এজন্যই ফেস হয়। তো বন্ধু, এটা হয়েছে কি যে এটা যে প্লাঞ্জার রয়েছে নজেল প্লাঞ্জার, তো কতগুলো প্লাঞ্জারের মধ্যে তফাত রয়েছে বন্ধু, কতগুলো হয় কি যে দেখবেন বেশি হিট যদি হয়ে যায় তাহলে কিন্তু অপসারিত হয় এবং প্রসারিত হয়। তো বন্ধু, এটা হয়েছে কি, এটা অপসারিত হয়েছে, তো সেজন্য কিন্তু স্টার্টিং প্রবলেমটা ছিল না, কিন্তু হচ্ছে কি যখন একটু ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে তখনই কিন্তু এটি অর্থাৎ অপসারিত হয়ে যাচ্ছে। তো যদি বন্ধু প্রসারিত হয়ে যায় সেই জায়গায়, তাহলে কিন্তু ইঞ্জিনে প্রচণ্ড পরিমাণ স্টার্টিং প্রবলেম আসবে এবং কালো ধোয়া দেবে, এবং দেখবেন যে নজেল জ্যাম হয়ে যাবে, খোলাই যাবে না। তো বন্ধু, আমি এটা নিয়ে এসেছি, আমার কাছে পুরোনোটা ছিল ভালো কন্ডিশনে, অর্থাৎ এটা অন্য এক মেকানিক বাতিল করেছিলেন, নতুন প্লাঞ্জার রয়েছে এটি, স্যান্ডাং কোম্পানির দেখতে পাচ্ছেন, এবং পিনটি দেখতে পাচ্ছেন একদম চকচকে রয়েছে, অর্থাৎ এটাকে বেশি চালানো হয়নি এবং পারফেক্ট রয়েছে এটা। তো বন্ধু, এখানে আমাদের ফলো করতে হবে যে যখন প্রসারিত হবে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে যাবে, এবং যখন অপসারিত হবে নজেল প্লাঞ্জার তখন কিন্তু হবে কি দেখবেন, এই যে গায়ে রয়েছে হালকা হালকা চুল পরিমাণ কেটে যাওয়ার মতন, মানে বুঝতে পারবেন না আপনারা, হালকা হালকা পরিমাণ কেটে যাবে, তখন কিন্তু আমাদের এটাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ এই ইঞ্জিনে যে প্রবলেমটা চলে আসছে। তো এতে করে বোঝা যায় বন্ধু, এই ইঞ্জিনে যখন প্রসারিত হয় তখন কিন্তু জ্যাম হয়ে যায়, এবং যখন অপসারিত হয় তখন কিন্তু বন্ধু
যখন হিট হয়ে যায় তখন এটা কমে যায়, বা অর্থাৎ যে পরিমাপে রয়েছে ওভারফ্লো দেওয়া বেশি শুরু করে দেয়, তখন কিন্তু এটাকে আমাদের চেঞ্জ করে নিতে হয়। তো বন্ধু এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সবসময় নজল প্লাঞ্জার আমি বলবো, আপনাদের সাজেস্ট করবো বন্ধু, আপনারা ভালো কোম্পানির ব্যবহার করবেন, তাতে করে কিন্তু পারফরমেন্স আপনারা ইঞ্জিনে ভালো পেয়ে থাকবেন। যেমন আমি এটা সেটিং করলাম বন্ধু, ধরুন স্যান্ডং কোম্পানির। তো স্যান্ডং কোম্পানি ট্রেন্ডিংয়ে চলছে বর্তমান, ভালোই চলছে আমাদের এদিকে, তো ভালো পারফরমেন্স পাওয়া যায়। এবং যেটা আমি ইনস্টল করব সেটাও মোটামুটি ভালোই চলবে। তো চলবে না কেন বন্ধু, যেহেতু এটা নতুন, অন্য এক মেকানিক বাতিল করে দিয়েছে এটাকে। তো বন্ধু অনেক মেকানিক দেখবেন যে অল্প একটু খারাপ হয়ে গেলে পরে কিন্তু বাতিল করে দেয়, কিন্তু এটার মধ্যে আমি কোথাও খারাপ খুঁজে পাইনি। স্প্রে যা রয়েছে একদম ভালো রয়েছে, আপনারা দেখবেন ভিডিওর মধ্যে, তো স্প্রে ভালো রয়েছে এবং কোথাও স্পট গিয়ে দাঁড়ায়নি, তারপরে কিন্তু এটাকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ উনি 2 থেকে 3 ঘন্টা চালিয়েছেন, তারপরে কিন্তু এটাকে বাতিল করে দিয়েছেন। তো বন্ধু আমাদের পারফেক্ট কাজগুলো শিখতে হবে। তো এই জন্য আমি বলবো বন্ধু, আপনারা যদি এই চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন, তাতে করে আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পাবেন। তো বন্ধু এবারে আমরা করবো কি, এটাকে ঘুরিয়ে নেবো। ফার্স্ট হাই প্রেশার পাইপ লাগিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে বাইরে এটাকে স্প্রে করব, যে সঠিক পরিমাণ স্প্রে হচ্ছে কি না। তো বন্ধু এবার এভাবে করে আপনারা ফার্স্ট এটা হাওয়া বের করে দিয়ে ইনস্টল করবেন, তাতে করে কিন্তু এর কোথাও প্রবলেমটা আসবে না। তো আমি হাওয়া বের করে নিয়েছি অলরেডি ঘুরিয়ে, এবার তেল স্প্রেয়ার করে আপনাদের দেখাবো যে কী পরিমাণ সাউন্ড দিচ্ছে এটা। তো ফার্স্ট আমাদের ভালো করে হাই প্রেশারের পাইপগুলোকে লাগিয়ে নিতে হবে। তো বন্ধু শুধু মেকানিক বললেই মেকানিক নয়, এখানে কতগুলো তথ্য রয়েছে। তো আমি ফার্স্ট আপনাদের স্প্রে করে দেখাবো যে নজেলটা কীরকম পরিমাণ তেল সাপ্লাই করছে। তো বন্ধু আপনারা সাউন্ডটাই বুঝতে পারবেন যে কীরকম সাপ্লাই করছে, এবং একদম পারফেক্ট সাউন্ড চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন স্প্রে, এবং সাউন্ডটা আপনাদের শোনানোর চেষ্টা করবো এই জায়গাটায়, দেখুন সাউন্ড একদম পারফেক্ট সাউন্ড আপনার চলে আসবে। এবং স্প্রে বন্ধু কীরকম রাখবেন, তো দেখুন বন্ধু এই যে সাউন্ড চলে আসছে একদম, হয়তো আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো এবার আমি স্প্রেটা দেখাবো আপনাদের, যে স্প্রে কীরকম প্রেশার রাখবেন। এই যে দেখুন এখানে ধোয়ার মতন বেরোচ্ছে, কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন ধোয়ার মতন বেরোচ্ছে। তো এখানে সাউন্ড দিচ্ছে এবং ধোয়ার মতন বেরোচ্ছে, তো এই জায়গাটা আমাদের একদম ফিক্স রাখতে হবে। তারপরে যদি ইঞ্জিনে ইনস্টল করার পরে যদি কোথাও অ্যাপডাউন চলে আসে ইঞ্জিনে, তাহলে কিন্তু হালকা পরিমাণ এটাকে হয়তো আপনার প্রেশার কমাতে হবে, বাড়াতে হবে। তো এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, হয়তো এখানে হালকা পরিমাণ মানে টাইট বেশি হয়ে গিয়েছে, এটাকে লুজ করে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো বন্ধু এটা ফাইনালি একদম পারফেক্ট রয়েছে, ইলিমিন প্লাঞ্জার এবং ডেলিভারি ভাল্ব অর্থাৎ ফুয়েল সিস্টেম একদম পারফেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার সময় বন্ধু আমাদের মাথায় রাখতে হবে যে প্লাঞ্জার যখন সেটিং করবেন পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে, এই জায়গাটা আপনারা ফলো করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা যাতে করে ভালো করে সেটিং হয়। যদি খুব খারাপ গিয়ে দাঁড়ায় বা দেখবেন যে প্লে চলে আসে প্রচণ্ড পরিমাণে, তাহলে কিন্তু এখানে চোখটাকে আপনারা পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে চেঞ্জ করে দেবেন। এটাকে আমাদের এদিকে চোখ বলে থাকি, তো এই চোখটাকে আপনারা চেঞ্জ করে দেবেন। তো বন্ধু হয় কি, আমি যেটা বলতে চাইলাম যে মেকানিক বললে শুধু মেকানিক নয়, স্পেয়ার পার্টস চেঞ্জ করলে মেকানিক নয়, অর্থাৎ আমাদের ধারণা নিয়ে আসতে হবে যে কোনটাকে আমরা চেঞ্জ করবো এবং কোনটাকে পাল্টাবো, কোনটাকে রাখবো, এই সম্বন্ধে কিন্তু ধারণা নিয়ে আসতে হবে। তো বন্ধু এই ইঞ্জিনটা দেখুন, একদম ফার্স্ট জেনারেশনের ইঞ্জিন, এটা ফার্স্ট বেরিয়েছিল, একদম ফার্স্ট মডেল যেটা। তো এই ইঞ্জিনটা কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টার্টিং প্রবলেম নেই, এটাতে যেভাবে কাজ করিয়ে দেওয়া আছে বা করানো রয়েছে একদম ভিতর থেকে, তো এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তো এভাবে করে কাজ করবেন, একদম সূক্ষ্ম সেটিংস করবেন ইঞ্জিনে, তাতে কিন্তু কোথাও প্রবলেম চলে আসবে না এবং কোথাও প্রবলেমও আসবে না। তো ইদানিং এই ইঞ্জিনটার ভিডিও আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, এটাকে সম্পূর্ণ খুলে আমি ক্র্যাঙ্ক থেকে শুরু করে যে পারফেক্ট সেটিংসগুলো সেগুলো করে দেখিয়েছি আপনাদের সামনে, সেই ভিডিওগুলো ফলো করবেন, কীভাবে এই সমস্ত ইঞ্জিনগুলি রিপেয়ার আপনারা করবেন। তো বন্ধু ফাইনালি আমরা এটার হাওয়া বের করে নিয়েছি, এবার এটাকে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে নেক্সট ইঞ্জিনটাকে স্টার্ট করি, আপনাদের সাউন্ড শোনাবো। তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন, এবং এই রকম প্রবলেম যদি বন্ধু আপনাদের সামনে ফেস হয় তাহলে আপনারা ফার্স্ট এটা ট্রাই করবেন আগে। তো বন্ধু দেখুন আমি ইঞ্জিনটা আপনাদের সামনে স্টার্ট করে এর সাউন্ড শোনাবো এবং নজেল অ্যাডজাস্ট করে দেখাবো।